মাদক কাণ্ডে এবার জনপ্রিয় কৌতুক শিল্পী ভারতী সিংয়ের বাড়িতে তল্লাশি চালালো নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। এএনআই সূত্রে খবর, শনিবার সকালে হঠাৎই ভারতীর বাড়িতে হানা দেন এনসিবির আধিকারিকরা। এনসিবি সূত্রে খবর, কৌতুক শিল্পী ভারতী সিং ও তার স্বামী চিত্রনাট্যকার হর্ষ লিম্বাচিয়া দুজনের বিরুদ্ধেই মাদক নেওয়ার অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতেই এদিন তাদের বাড়িতে তল্লাশি চালায় এনসিবি। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পর উঠে আসে বলিউডের সঙ্গে মাদক যোগের কথা। এই মামলায় উঠে আসে একের পর এক তারকার নাম। সম্প্রতি মাদক কাণ্ডে অভিনেতা অর্জুন রামপাল এবং প্রযোজক ফিরোজ নাদিওয়াদ ওয়ালার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। এই মামলায় সম্প্রতি দুদিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসকে। অর্জুন রামপালকেও টানা ছ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও অর্জুন রামপালের কথায় মাদক মামলার সঙ্গে তার কোনো যোগ নেই, তিনি শুধুমাত্র তদন্তে সহযোগিতা করছেন।